মায়ের নাম মরুম পায়দারা বেগম, উত্তর সরাই, পোস্ট অফিস জোড়াগঞ্জ, উপজেলা মিরসরাই, থানা জোড়াগঞ্জ, জেলা চট্টগ্রাম। 1971 সালের আগে আমি মির্জাপুরের ছাত্র ছিলাম। আমি তখন ছাত্রলীগ করতাম। ছাত্রলীগের এ ধরে আমি উদ্বুদ্ধ হইয়া মুক্তিযুদ্ধ যাই এবং মুক্তিযুদ্ধের ভারতের দেরাদুনে আমার ট্রেনিং হয়। ট্রেনিং শেষ করে আমি দেশে আমার মিরসরাইতে আমি চুক্তি লিখতে ছিলাম। কে কে ছিল আপনার সাথে? আমার সাথে আমাদের কুল ছিল, তারপরে আমাদের হাসান ছিল, কায়ুম নিজাম ছিল, তারপর মহিউদ্দিন রাশেদ ছিল, আবুল কালাম, আব্দুল মান্নান, আরও অনেকে আমার গুরুত্বপূর্ণ ছিল। তারপর আমার ইন্তেকাল করছেন। প্রথম জোড়াগঞ্জ একটা যুদ্ধ ছিল, ওখানে গ্রহণ করছি। এরপরে আবতর যুদ্ধ ছিল, ওখানে করছি। নিজামপুর কলেজের বসে ওইদিকে একটা যুদ্ধ ছিল, ওখানে গ্রহণ করছিলাম। কোন কোন জায়গায় থাকতেন? আমার মায়ের একটা বাড়িতে সাথে আমি আমার নিজামপুরের আমার লেখাপড়ায় চলেছি। পশ্চিম বাংলা একটা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনতা পেয়েছি, সুযোগ সুবিধা আমরা পেয়েছি। নতুন সব ঘটনাগুলো আমি নতুন ঘটনা মুক্তিযুদ্ধের হিসেবে উদ্বুদ্ধ হয় এটাই আমার।